নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো দোসরা অক্টোবর আজ গান্ধীজির একশো পঞ্চাশতম জন্মদিন আর আজকের দিনে ঠিক পাঁচ বছর আগে মানে দোসরা অক্টোবর দু হাজার চোদ্দো সালে গভর্নমেন্টের তরফ থেকে একটা যোজনা চালু করা হয়েছিল যেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান আর এই পাঁচ বছর ধরে আমরা অনেকেই হয়তো এই দিনটাকে খুব ধুমধাম করে পালনও করেছি বিভিন্ন অফিসে স্কুলে বিভিন্ন জায়গায় এই দিনটাতে কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয় যার কাছে যা ঝাটা ঝাড়ু আছে সবকিছু নিয়ে আমরা বেরিয়ে পড়ি আশপাশ পরিষ্কার করার জন্য আর জাস্ট পরের দিনই আমাদের সমস্ত উৎসাহ কিন্তু শেষ হয়ে যায় স্বচ্ছ ভারত অভিযান এই কথাটাই আমরা ভুলে যাই আমরা আবার রাস্তায় যেখানে যা খুশি ফেলতে শুরু করি রাস্তায় পানের পিক থুতু ফেলতে শুরু করি বা ট্রেনের মধ্যে কোনো খাবার ফেললে সেখানে সেই প্যাকেটটা ফেলে দিই অনেকে তো আবার এরকমও করেন যে বাড়ির যত নোংরা আছে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে বাড়ির সামনেই যে রয়েছে তার মধ্যেই ফেলে দেন আর এগুলো আমাদের কাজের মধ্যেই পড়ে যেন দৈনন্দিন মানে আশপাশটা নোংরা করাটা যেন আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে আর সব থেকে মজার ব্যাপার কি বলুন তো আমাদের অনুসরণ করে এবং আমাদের অনুকরণ করে আমাদের বাচ্চারাও কিন্তু একই পথে চালিত হয় মানে তারাও এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো শুরু করে দেয় এরকম অনেক বাচ্চাকে দেখেছি তারা হয়তো চকলেট খাচ্ছে চিপস খাচ্ছে তো যেখানে খাচ্ছে সেখানেই জাস্ট প্যাকেটটা ফেলে দিল বেশিরভাগ সময় অবশ্য সাথে থাকা যে অভিভাবকটি থাকেন তিনি তাকে নির্দেশ দেন যে ওখানেই ফেলে দাও যার জন্য ওই বাচ্চাটা ফেলে তো সেক্ষেত্রে বাচ্চাকে তো কোনো দোষই দেওয়া যায় না তাই না আর সেই সব প্লাস্টিকের ফলে আমাদের জীবন আমাদের জীবন নয় ছেড়েই দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের সন্তানদের জীবন যে কিভাবে দুর্বিষহ হয়ে উঠতে পারে সেটা তো আপনারা অনেকেই জানেন এবং এই প্লাস্টিকের ফলে আমাদের পরিবেশের এবং তার থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেটা তো নয় গেল অন্য প্রসঙ্গ যে ব্যাপারে কথা বলছিলাম সেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান তো আমরা যদি নিজেদেরকেই নিজেরা না বদলাই তাহলে কি করে স্বচ্ছ ভারত অভিযানটা সফল হবে বলুন তো আমাদের দেশটাকে সত্যি স্বচ্ছ বানাতে গেলে আমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে এবং আমাদেরই ভাবতে হবে সেগুলো যে কিভাবে সম্ভব এটা করা আমরা সবসময় কি ভাবি যে রাস্তায় যা খুশি ফেলে দিলাম বা স্টেশনে যা খুশি ফেলে দিলাম ট্রেনের মধ্যে ফেলে দিলাম সুইপার আছে তো তারা কি সুইপারেরই দায়িত্ব যে ঝাড়টায় তার কি দায়িত্ব সে তো সবসময় তার কাজ করে যাচ্ছে কিন্তু আপনি আপনি যদি কন্টিনিউয়াস নোংরা করতে থাকি তার পক্ষে বা কতটা সম্ভব বলুন পরিষ্কার রাখা তো সব সময় অন্যের উপর দায়িত্ব না দিয়ে নিজেরাও কিছুটা দায়িত্ব গ্রহণ করুন হতে পারে যে অনেক সময় হাতের কাছাকাছি ডাস্টবিন নাও থাকতে পারে সেক্ষেত্রে ব্যাগে একটা প্যাকেট রাখুন না কোনো সেই প্যাকেটের মধ্যে আপনি সারা দিনে যা খাচ্ছেন বা প্যাকেট চকোলেট চিপসের প্যাকেট বা এ ধরনের কিছু সেগুলো রেখে দিন যখন ডাস্টবিন চোখে পড়বে বা বাড়িতে সেই বাড়ির ডাস্টবিনে ফেলুন না আর যারা বাড়ির সমস্ত নোংরা ড্রেনের মধ্যে ফেলেন তাদের জন্য বলছি বাড়িতে দয়া করে দুটো ডাস্টবিন রাখুন একটা ডাস্টবিনের মধ্যে সবজির খোসা বা এই ধরনের যেগুলো পচনশীল দ্রব্য সেগুলো রাখুন সেগুলো ফেলুন বা আপনার বাড়িতে যদি জায়গা থাকে সেখানে মাটিতে গর্ত করে কিন্তু সেগুলো ফেলতে পারেন এগুলো কিন্তু খুব ভালো সারেরও কাজ করে এগুলো পচে খুব ভালো সারও উৎপন্ন হয় তো সেটা আপনি গাছে ধুতে পারেন আর একটা ডাস্টবিন রাখুন যেখানে নন ডিগ্রেডেবল যে জিনিসপত্রগুলো সেগুলো ফেলুন মানে প্লাস্টিকের জিনিসপত্র বা কাঁচ ভাঙা বা এই ধরনের জিনিসগুলো ফেরুন সেগুলো যখন ময়লা ফেলার গাড়ি আসবে সেখানে দিয়ে দিন তারা সেগুলো নিয়ে রিসাইকেল করে নেবে আপনাকে তার জন্য চিন্তা করতে হবে না আর যারা প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করেন তাদের জন্য বলছি মানে যারা বাজারে গেলেই প্লাস্টিক ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসেন তাদের জন্য স্পেশালি বলছি বাজারে যখন যাচ্ছেন তখন দয়া করে বাজারের ব্যাগটা সাথে করে নিয়ে যান না একটু মনে করে আপনি যখন বেরোন আপনার ফোন বা আপনার ওয়ালেট এগুলো কি ভুলে যান বাড়িতে ভুলেন না তো সেরকমই ব্যাগটাও ভুলবেন না বা আপনি বলতে পারেন যে হয়তো আমি কোনো কাজে গেছিলাম আসার পথে এটা মনে পড়লো তাই নিয়ে আসলাম তো সেক্ষেত্রে প্লাস্টিক এনে ফেলেছি তো ব্যাগে যেরকম আপনি আপনার ফোনটাকে ঢোকান সেরকমই একটা কাপড়ের ব্যাগ রেখে দিন না রাস্তায় কোনো কিছু আনার যদি প্রয়োজন বলে মনে হয় সেটা সেই ব্যাগের মধ্যেই নিয়ে দেবেন তাহলে তো আর প্লাস্টিক ব্যবহার করতে হবে না আর যদি একান্তই প্লাস্টিক ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করুন বা পচনশীল যে প্লাস্টিকগুলো যেগুলো রিসাইকেল করা সম্ভব সেই ধরনের প্লাস্টিক ব্যবহার করুন সব থেকে ভালো হয় প্লাস্টিককে একেবারেই বর্জন করার চেষ্টা করুন সে শুধু এমনি ক্যারি ব্যাগের প্লাস্টিক সেরকম না প্লাস্টিকের বোতল প্লাস্টিকের চামচ বা প্লাস্টিকের স্ট্র এই ধরনের জিনিসগুলো বিশেষ করে যেগুলো সিঙ্গেল ইউজ হয় সেই ধরনের প্লাস্টিক তো একেবারেই বর্জন করা উচিত আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো নিজেদেরকে আরো অনেক বেশি সচেতন করে তুলুন আর অন্যদেরকেও সচেতন করে তুলুন বিশেষ করে বাচ্চাদেরকে ছোট থেকে এই ধরনের শিক্ষাগুলো দিয়ে যাতে সেও ভবিষ্যতে একটা স্বচ্ছ তৈরি করতে পারে ভারত বা পরিবেশটাকেও বাঁচাতে পারে পরিবেশই যদি না থাকে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় থাকবে সবকিছু নিশ্চিন্ন হয়ে যাবে তাই এখন কিন্তু ভাবার সময় এসে গেছে আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে আমার আজকের ভিডিওটা থেকে যদি একজন মানুষও সচেতন হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর যদি আপনি নিজে সচেতন হন তাহলে অন্যদেরকেও সচেতন করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করুন যতটা সম্ভব শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও